আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি ফারিয়া জান্নাত। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে একটি ভিডিও, তাতে দেখা যাচ্ছে হবিগঞ্জের 4 আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন একটি বিষয় নিয়ে কথা বলছেন, আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে সেই কথা শুনে লাবণ্যময় হাসি দিচ্ছেন মডেল অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। ব্যাস এই হাসিতেই ঘায়েল নেটিজেনরা। বিভিন্ন গানের সঙ্গে ভিডিওটি জুড়ে দিয়ে তৈরি হচ্ছে রিলস ও মিম। রাতে রাতে ট্রেনিংয়ে উঠে যাওয়া কিংবা যাকে নিয়ে চারদিকে এত হইচই, এবার পিয়া জান্নাতুলে মুখ খুললেন বিষয়টি নিয়ে। গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, মোটেই তিনি স্ট্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন না, কারণ যারা 2 সেকেন্ডে উপরে উঠতে পারে তারা 1 সেকেন্ডে নামিয়ে ফেলতে পারে। পিয়ার ভিডিওটি দেখে তরুণদের একটি বড় অংশ তাকে জাতীয় ক্রাশ বলে ডাকছেন। কেউ কেউ তো সোশ্যাল মিডিয়ায় অবলীলায় লিখেও ফেলছেন, প্রেমে পড়ে গেলাম, আহ কী হাসি। বিষয়টিকে দোষে দেখছেন না পিয়া। তিনি বলেন, কন্টেন্ট বা রিলস যেটাই তৈরি করছেন তাদের বেশিরভাগই তরুণ যুবক, আর তাদের জীবনে এখনও অনেক কিছু দেখার বাকি আছে। আসলে এগুলো এখন ট্রেন্ডের মাধ্যমে হচ্ছে, সবাই সেটাকেই অনুসরণ করেন, এটাতে দোষের কিছু দেখছেন না। 2007 সালে মিস বাংলাদেশ খেতাব জিতে আলোচনায় আসেন পিয়া জান্নাতুল। এরপর 2008 সাল থেকে র্যাম্প মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু। পরবর্তীতে 2011 সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ারও সাফল্য অর্জন করেন। 2012 সাল থেকে তার নতুন একটি জার্নি শুরু হয়। চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি। অভিনয় করেছেন অসংখ্য টেলিভিশন নাটকেও, পাশাপাশি উপস্থাপনার জন্যও বেশ জনপ্রিয় তিনি। 2017 ও 2018 সালে বিপিএল এবং পরবর্তীতে ICC 2019 ক্রিকেট বিশ্বকাপেও লন্ডনের মাঠে তাকে দেখা গেছে উপস্থাপনা করতে। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত ভোগ সাময়িকীর প্রচ্ছদেরও মডেল হন পিয়া। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।